নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। একদিকে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা, অন্যদিকে ওভারলোডিং গাড়িতে ছুঁড়ল ইলেকট্রিকের তার। সিভিয়ার সাইক্লোন দানা স্থলভাগে আছড়ে পড়ার আগেই আধারে ডুবল সোদপুরের রাসমনি এলাকা। উল্লেখ্য, সোদপুর ওভারব্রিজের অবস্থা খারাপ থাকায় যাতায়াতের জন্য সোদপুর রাসমনি রোড সংলগ্ন একফোর্ড রোডকে বেছে নিয়েছেন পণ্যবাহী ট্রাকের চালকেরা। এর জেরে বর্তমানে ভগ্নদশা রয়েছে সোদপুর রাসমনি রোড সংলগ্ন একফোর্ড রোডের অবস্থা। গতকাল গভীর রাতে ওভারলোডিং গাড়ির ধাক্কা লেগে ছিঁড়ে যায় বিদ্যুতের ওভারহেডের তার, কার্যত বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা এলাকা। এরপরই গোটা ঘটনার প্রতিবাদ জানিয়ে পথ অবরোধে সরব হন স্থানীয় বাসিন্দারা। কি অভিযোগ করছেন তারা শুনব। বিগত দিন ধরে রাস্তার অবস্থা খারাপ। আমরা আজকে এইটুকুনি জায়গার মধ্যে আমরা ভদ্র সমাজ বাস করি, মনে হয় পানিহাটির মধ্যে আমরা ভদ্র সমাজ, যে রাসমনি মতিনগর যারা ভদ্রলোকরাই বাস করে। আজকে দাঁড়িয়ে রাস্তার যে অবস্থা, আজকে আমার মা মাসি ভাই বোন কাকা কাকি তারা বেরোতে পারে না, এমন অবস্থা রাস্তার। সেটা আমাদের কাছে ব্যাপার নয়, ব্যাপার একটাই, যেটা হচ্ছে যে আজকে আমাদের রাস্তাটা ঠিক না করে প্রশাসন বা যাই হোক যে কেই হোক, আমি কাউকে বলছি না, আজকে তারা কেন এইখান থেকে হেভিওয়েট গাড়ি চালাবে? আজকে আমাদের হেভিওয়েট গাড়ি চালাচ্ছে মানে আমরা নিজেদের সাধারণ রাস্তা দিয়ে আমরা চলতে পারছি না। আজকে আমার নিজের মাকে বোনকে আমার ওয়াইফকে আমার ফ্যামিলিকে এই রাস্তা দিয়ে বের করতে সমস্যা হচ্ছে, যে কোনো দিন পিছিয়ে মেরে ফেলতে পারে। আতঙ্কে চলছি। আজকে দুদিন আগে আমাদের, আপনারা হয়তো জানেন, মিডিয়ার লোক জানেন, যে আজকে দুদিন আগে এখানে সমস্যা হয়েছে যে লরি পিছিয়ে মরে গেছে। আমাদের রাস্তায় কী হবে? আমরা বাড়ির থেকে ঘর থেকে বেরোনোর সিকিউরিটি নেই, তাহলে আমরা কী করবো? তার জন্য আমরা বাধ্য হয়ে আমরা আন্দোলনের পক্ষ নই, আমরা অবরোধের পক্ষ নেই, কিন্তু একটা কথাই হচ্ছে যে আমরা সবাই মিলে একটাই যে সমস্যার সমাধান চাই, যে আজকে রাস্তা দিয়ে আমরা এখানে একটা গাড়ি এসেছিলো, আমাদের হাই টেনশন তার উড়িয়ে দিয়েছে, যেখানে আমাদের সমস্যা রয়েছে, তারপরে আমাদের রাতের বেলা শোয়ার জন্য যে কারেন্টটা দরকার সেটাও নেই, তাহলে আমরা কি বঞ্চিত? পানিহাটির দিক থেকে আমরা বঞ্চিত। তারপরে ওপারে রাস্তা হয়েছে, এটা রাস্তাটা হয়নি। আজকে দাঁড়িয়ে পানিহাটির ওই পারে রাস্তা আমরা দুর্গা পূজার আগে দেখে নিলাম, হয়ে গেল, কিন্তু এই পারে রাস্তা হলো না, তাহলে কি আমরা বঞ্চিত? এত উঁচু উঁচু লরি ঢুকছে, এত ওভারলোড লরি ঢুকছে, যেগুলো আমাদের এই রাস্তা থেকে ঢোকার কথা না। বাচ্চারা ঘর থেকে বেরোলেই লরি, এত এখানে একটা হাইট বার আছে, এত বড় বড় লরি, সেই হাইটটার তাহলে তো রাস্তায় কোনো জায়গাই থাকছে না। রাস্তার বেহাল অবস্থা, ভাঙা চোড়া সব খানা খন্দ ভর্তি। আমাদের সমস্যা হচ্ছে, আমাদের এই একফোর্ড রোড দীর্ঘদিনের অবহেলিত, গত এক বছর ধরে এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। এখানে এই বেশ কিছুদিন আগে কালিদাস মণ্ডলের বাড়ি লরি টপকে গিয়ে ভেঙে গেট ফেট ভেঙে দিয়েছে, ঠিক আছে, প্রায় দিনই অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই রাস্তাটা না ঠিক হচ্ছে, প্রথম কথা ভাঙছে। দ্বিতীয়ত কথা, এখান থেকে সব ওভারলোড লরি ঢুকছে, সেই লরিগুলো বিভিন্ন রকমভাবে আমাদের ক্ষতি করছে। এটার একটা সমাধান আমরা চাইছি। এত ওভারলোড গাড়ি এখান থেকে আজকে কী হয়েছিল? আজকে এখানে একটা ওভারলোড লরি এসে ইলেকট্রিকের তার পুরো ধাক্কা মেরে ছিঁড়ে দিয়ে ট্রান্সফরমার বাস করে, এখনো কারেন্ট নেই, দেখুন আপনি, এখনো আমাদের কারেন্ট নেই, বিগত 3 ঘন্টা হয়ে গেছে, এখনো অব্দি কারেন্ট আসেনি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ প্রশাসনের আশ্বাসে ওঠে অবরোধ। আগামী দিনে রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে এলাকাবাসী। রাজা দে, দ্য রিপোর্ট, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।